हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल घरे रान्ना बान्ना। आमी स्वागता। तो आज के देखते पाच्छो ये गरमकाल जन्ने निये एसेछि रायता। तो रायता बनानोर जन्ने की की लागछे, एखाने आमी हाफ टमेटो नियेछि, स्मल साइज टमेटोर हाफ टमेटो नियेछि, बाट सीड्सगुलो बेर करे नियेछि। बीजगुलो बेर करे निते हबे। एखाने किछु काँचा लंका कुचिये नियेछि, एखाने गाजर आमी ग्रेट करे नियेछि। गाजर मुखे लागले शक्त शक्त लागे, ताई जोन्नो आमी ग्रेट करे नियेछि। एखाने पेंयाज ओटा आमी एकदम फाइनलि चप्ड करेछि। एखाने शसाटा नियेछि आर एखाने धने पाता नियेछि। आर ओइदिके देखते पाच्छो 200 ग्राम मतन दई आछे, टक दई। एबार आमी शसाटा एकटु काटाटा आमी देखिये दिई तोमादेर। जेरम टमेटोर बीजगुलो फेले दियेछि, बीज देवा जाबे ना आर कि, रायताय बीज ना देवाई भालो। तो ये बीजगुलो आमी शसाटा ओखान थेके एरम भावे एकटा टेक्निके केटे निलाम, बीजगुलो फेले दिते हबे। आमार अनेक नतून एखाने ए चैनले फ्रेंड्स होयेछे आमी देखते पाच्छी। तो तादेर सबाइके आमार चैनले घरे रान्ना बान्नाय आमी वेलकम करछी। थैंक यू सो माच फर सबस्क्राइबिंग टू माई चैनल। एबार आमी ए दईटाय, जेटा आमी 200 ग्राम दई नियेछी, एखाने आमी ए जेगुलो ग्रेट करे रेखेछी, चप करे रेखेछी, आमी एक एक करे दिये दिच्छी। प्रथमे गाजर दिलाम। एई रायता किन्तु गरमकाले खावा उचित, আর সেরকম খেতে মানে ধরো বিরিয়ানির সাথে তো খুবই ভালো যায়, আর সেরকম ডাইজেশনও খুব হেল্প করে রায়তা। সো তাই জন্যে আমি রায়তাটা নিয়ে এলাম। অনেক রকমের রায়তা হয়, বুন্দি রায়তা হয় শুধু শসা দিয়ে হয়, কিন্তু এটা মিক্সড রায়তা, যেটা সেটা শুধু পেঁয়াজ দিয়ে হয়। তো এটা আমি ভালো করে এবার হুইস্ক করে নেব। দেখো আমি জল দিইনি বলে এখনও লাম্প আছে, তো আমি দেখিয়ে দিচ্ছি। একটুখানি জল দিলাম, 1/4 কাপ জল দিলাম। বেশি লিকুইডি রায়তা হলে কিন্তু ভালো লাগে না। এবারে মশলাগুলো কী কী দিচ্ছি দেখো। প্রথমে ব্ল্যাক সল্ট দিচ্ছি, বিট নুন, এটা হলো চাট মশালা দিলাম, এটা দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো, সেটা তোমরা চাইলে নাও দিতে পারো। এইটা হলো ভাজা মশলা, সেটার মধ্যে ধনে গুঁড়ো আর গোটা ধনে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু আছে, এটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, নিয়ে ওটাকে ব্লেন্ড করে পেস্ট হয়ে গেছে। তো এইটা আমি এবার এর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। রায়তা বানানো ইজ ভেরি সিম্পল, এটা ম্যাক্সিমাম লাইক 5 মিনিটস নেয়। এটা নো ইউজ অফ গ্যাস, কোনো গ্যাসের দরকারই পড়ে না। কিন্তু আমি যেটা দেখাচ্ছি এই জিনিসটা তড়কা দেওয়ার জন্য তোমরা দিতে পারো। আমি এটা অ্যাডিশনাল একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে গোটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে, এখানে গোটা জিরে নিয়েছি কিছু, আর এটা হলো হিং। হিং একদম কম দেবে, দিয়ে একটুখানি লাইক 4-5 সেকেন্ডসের জন্য একটুখানি করে নিলে সটে করে। এবার এই জিনিসটা আমি, এইটা তোমরা চাইলে এই প্রসেসটা ইউ ক্যান অ্যাভয়েড, এই যেটা বানানো হয়েছে এইটা আমি ওপর থেকে ছড়িয়ে দেবো, জাস্ট একটু ফ্লেভারটা অ্যাড হবে। যদি চাও তাহলে এটা নাও করতে পারো, তড়কাটা নাও দিতে পারো, তাহলে একদম উইদাউট গ্যাস রায়তা হয়ে যাবে, ওটা আরও কম সময় লাগবে। তো দেখো আমাদের রায়তা কিন্তু একেবারে রেডি। ওপর থেকে চাইলে একটু গোলমরিচও ছড়িয়ে নিতে পারো। তো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে খাবারটা। তো যদি ভালো লাগে আজকের ভিডিওটা তো প্লিজ ট্রাই করো, আমি বলবো। ট্রাই করলে আমাকে অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। ভালো থেকো, টাটা।